হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আজকে এখন আমরা যাব, নতুন বাসায় উঠেছি, তো তার জন্য আমাদের কিছু টুকটাক কেনাকাটা করতে হবে। বাসায় ওঠার পর এখানে হাঁড়ি পাতিল প্লেট কিছু নেই, তো আমাদের এখন টুকটাক সেগুলোই কিনতে যেতে হচ্ছে। তো দেখা যাক আমরা এখন কি কি কিনি। তো আমরা এখন একটা সুপার শপে যাচ্ছি কফল্যান্ডে, সেখানে মোটামুটি আমরা এর আগে দেখেছিলাম কিছু ক্রোকারিজ আইটেম, মোটামুটি ভালো লেগেছিল। তো যাই দেখি কীরকম দাম, আর টুকটাক কিছু কিনে নিয়ে আসি। বিল্ডিংগুলা দেখো কতগুলা চোখ, বিল্ডিং বলতে এই পাশাটা দেখছো, হ্যাঁ। আর এগুলার কিন্তু তোমার লিফটও নাই, বুঝছো, নতুন গুলার লিফট আছে, পুরনো বেশিরভাগ এই বিল্ডিং গুলার লিফট হয় না। দেখি কিছু কিছু আছে, হ্যাঁ, বেশিরভাগ গুলোতেই নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা সিস্টেম, দরজা খুলো তারপরে প্রেস করো, মানে খুবই ভয় লাগে ওগুলো, আর এত শব্দ করে। তো আমরা কফল্যান্ডে চলে এসেছি, মানে আমরা এই কফল্যান্ড থেকে আপাতত কী কী জিনিস কেনা যায় সেগুলোই কিনব। ঢুকে কি সুন্দর সুন্দর ফুলের গাছ, কত করে 70 জলতি করে, এটা 70 জলতি। এই যে চপার, চপার আছে, চপ না, চপার দেয় নাই, এর থেকেও কি বড় আছে, হ্যাঁ একটু বড় হলে মন্দ হয় না, ছোট হবে না, বড় হবে। সো আমাদের কাপ লাগবে, তো কাপ কি এগুলো নিবা নাকি মগ নিবা? এই মগগুলো না ওই কাপগুলো, হ্যাঁ ওই যে ওই যে আছে তো, হ্যাঁ ওইটা দেখতে পারো, দেখি, হ্যাঁ এই টাইপের গ্লাসে চা কফি খাইতে ভালো লাগে। আরেকটা আছে কিন্তু একদম প্লেন, ওই যে উপরে চপার, এই চপার কাটাকাটি করার জন্য একটা বোলের দরকার। পাইছো এটার মধ্যে কি কি আছে? একদম মানে ছুরি রাখারও মানে স্ট্যান্ড সহ, এই পিলার তো নাই, হ্যাঁ এখানে তোমার এই যে বিভিন্ন সাইজের ছুরি আর একটা কেচি। পিলার বলতে হচ্ছে যে আলু টালু যে ছিলে, এই একটাই আছে আর কোনো নাই। ওই দিন তো আরো অনেকগুলা মডেলের দেখছিলাম, এই যে এই যে এইটা এইটাই খুঁজতেছি। তুমি বলো কোনটা নিলে ভালো হবে, এটা আলাদা একটা কেনা নাকি স্ট্যান্ড কেনা? মনে হয় এটা আলাদা, তো সব জায়গায় পাওয়া যায়, জায়গায় আছে অনেক, সো আই থিঙ্ক হ্যাঁ স্ট্যান্ডের তো প্রয়োজন। এটা প্রাইসটা কত? 40 টাকা, 40 জ্যোতি, এটাই নাও, এটা আই থিঙ্ক আলাদা একটা শুধু পিলার নিলেই হবে। এই যে পাতিলগুলো যে ওইখানে ব্যবহার করে আসছি হোটেলে যেরকমগুলো ছিল, না ওইটার থেকে এটা একটু ভালো নেই, এটা দেখো। এটা প্রাইস কত? অনেকগুলো সাইজ আছে, এটা কি 35 জ্যোতি? এটা মেবি 50 জ্যোতি, সেম ছিল, বাট এটার কি ঢাকনা, না সেম সাইজ, সেম সাইজ বাট এটার ঢাকনা নেই, ঢাকনা কি দরকার আছে? এটা তো না, ওইটা তো ছিল না, মানে এটা ফ্রাই করার জন্য এটা ঠিক আছে তোমার, হ্যাঁ দেখবো যে ঢাকনা সহ হলে ভালো হবে, বাট এটা ঠিক আছে সাইজ। চলো একটু দেখিয়ে দিই। এই যে এগুলো একটা ডিশ নিতে চাই ধোয়া টোয়া করার জন্য, কোন কালারটা ভালো লাগে, যেটা ভালো লাগে ওটা নিয়ে, একটা নিলেই হবে, দুটোই সুন্দর, একটা নিলেই হলেই চলবে। কত এটা? প্রায় 8 জ্লোতি। এখানে কাঁচের অনেক জিনিস আছে, তো প্লেট এখানে সাদা একটাই দেখছি, দেখি আরও যদি কোনো অপশন থাকে তো দেখতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর
আছে তো আমার এই রেটটা অনেক ভালো লাগছে এখন মনে হয় এটা নেওয়া হবে না এখন জাস্ট জরুরি যেগুলো সেগুলোই নিব এই হ্যান্ড ব্লেন্ডারটার দাম হচ্ছে 40 লটি এটা একটা নিলাম লাগবে সো এখানে পিলো বলতে এই এগুলো আছে মাথার বালিশ তো বুঝতেছি না যে এগুলো নেওয়া ঠিক হবে কিনা এগুলো ছাড়া আর দেখতেছি না কোনো পিলো কিন্তু এটা তো লাগবে দুইটাই আছে কিছু ভেজিটেবলস কিনবো দেখা যাক কি কি কেনা যায় সো আজকে অনেক বাজার হলো তাই না পালিশ এই দুইটা নিলাম কিছু ফ্রুটস নিছি হ্যাঁ আবার আসতে হবে আমাদের তবে আজকের জন্য এগুলোই ঠিক আছে কি কি কিনলাম আশা যে শেয়ার করবো নি আর এখন আমরা বিল করি বেসিক্যালি আমি আজকে কফল্যান্ড থেকে যেটা যেটা কিনলাম সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো আমি এই নাইফ সেটটা কিনেছি এই নাইফ সেটটার ভিতরে আছে চাকু তো এরকম একটা নাইফ স্ট্যান্ড আছে আর নাইফগুলো আছে এইটার প্রাইস পড়েছে প্রায় 40 লটির মতো যেটা বর্তমানে 1 লটি বাংলাদেশি টাকায় প্রায় 24 টাকার মতো তো সেই হিসাবে এখন কত আসছে জানি না হিসাব করে দেখতে হবে তো এটা হচ্ছে তো দিস ইজ মাই নাইফ অ্যান্ড নাইফ স্ট্যান্ড এরপরে যে জিনিসটি কিনেছি সেটা হচ্ছে এই চপার এই চপিং বোর্ডটা কিনেছি এই চপিং বোর্ডে সুন্দর এক টেস্টির লোগো দেওয়া আছে টেস্টির অনেক রেসিপি আমি দেখি ফেসবুক ইউটিউবে দুই জায়গায় তো জিনিসটা দেখার পর আমার খুবই ভালো লেগেছে এরপর আমি এই সসপেনটা কিনি চা বাটো কিছু রান্না করার জন্য তো এইটার প্রাইস পড়েছে হচ্ছে 40 লটির মতো আর এই দুইটা কাপ কিনেছি চা খাওয়ার জন্য এই কাপ এক একটা কাপ পড়েছে 6 জলতি করে আর দুইটা পড়েছে 12 জলতি এরপর এই স্প্যাচুলার সেটটা কিনলাম এটার দাম পড়েছে প্রায় 30 জলতির মতো আমার মনে হয়েছে যে এটা আসলে কি আমার খুব একটা লাভ হয় না এটা কোনো দিস ওয়ান এটা দিয়ে আমি ডাল উঠতে পারবো আর এটা তো আমার সবসময় প্রয়োজন হয় সো বেসিক্যালি এই দুইটা বেশি দরকার ছিল আর এটা কাজ চালানো যাবে আর বাংলাদেশে তো শিমুল তোলার বালিশের সুয়ে অভ্যাস এখন এই জায়গায় সেগুলো কি ফোম সোমের বালিশ ওগুলোর মধ্যে শুতে আমাদের আমি তো বাংলাদেশ থেকে এই যে বেডশিট আর ই নিয়ে আসছি এটা কি লাগবে দেখো বড় হবে না বালিশ অনেক ছোট দেখা যাক দেখি কি অবস্থা তো বালিশগুলো অনেক ছোট আমাদের বাংলাদেশের বালিশের তুলনায় তো কিছু করার নাই এই দুইটাই পাইছি আর পাই নাই এরপরে আরও খুঁজে খাজে যদি পাই তাহলে আরও কিনতে হবে এরপর আমি এই হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছি তো আমার ব্লেন্ডার একটা লাগবেই তো এই জিনিসটা আমি মনে হলো যে কম্পারিটিভলি একটু বাংলাদেশের তুলনায় একটু সস্তায় পেয়েছি এর জন্য এটা নিলাম যে আমার যেহেতু লাগবে বিভিন্ন মশলা টশলা ব্লেন্ড করার জন্য বা জুস টুস করার জন্য বললাম যে এটা নেই পরে যদি মনে করি যে না জার সিস্টেমের একটা ব্লেন্ডার প্রয়োজন তো সেটা আমি পরে একটা কিনব তো আপাতত এটা ইউজ করে দেখি কেমন অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটা ইউজ করার এটা ইউজ করার পরে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এটা আসলে কতটা ইফেক্টিভ এবং কতটা কার্যকরী এই হ্যান্ড ব্লেন্ডারটার দাম পড়েছে প্রায় 40 লটির মতো এরপর এই বোলটা কিনেছি আর সবজি বা বিভিন্ন জিনিস ধোয়ার জন্য বড় একটাই কিনেছি কিনেছি এই রাইস বোলটা এটা বেশ বড় একটা বোল ভাবলাম যে এরকম বোল প্রয়োজন হবে রাইস বা বেশি করে যখন কোনো জিনিস রান্না করব সেটা সার্ভ করার ক্ষেত্রে আরেকটা কিনেছি এটা অলরেডি আমি এটা ইউজ করেছি এর জন্য পানি লেগে আছে তো আমি চেয়েছিলাম যে দুইটা বোল একই কালার কিনবো কিন্তু পাই নাই বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বোল তো পরে আমি এই দুইটা বোল নিয়ে এসেছি
এরপর আমি জীবনে প্রথমবারের মতো ব্লুবেরি খাবো, সেটা নিয়ে এসেছি, অল্প একটু নিয়ে এসেছি, কেমন টেস্ট লাগে সেটা টেস্ট করার জন্য। যদি ভালো লাগে ভেবেছি যে এরপরে আরও বেশি করে কিনবো, এর জন্য অল্প কিছু ব্লুবেরি কিনেছি। এরপরে কিনেছি দুইটা টমেটো, তারপর কিনেছি এটা হচ্ছে আইসবার্গ লেটুস। এটা লেটুস পাতাই একটু অন্যরকম, আবার কেউ কেউ ভাবতে পারেন বাঁধাকপি, অ্যাকচুয়ালি এটা লেটুস পাতা, এটার নাম হচ্ছে আইসবার্গ লেটুস, একটু বাঁধাকপির মতো দেখতে লেটুস পাতা। এরপর আমি এই ব্রোকোলিটা কিনেছি, ভেবেছি যারা বেশ কিছু সবজি কিনবো, কিন্তু আর সেরকম কোনো সবজি পাইনি। আর গাজর কিনেছি, তো আস্তে আস্তে এই পাশে একটু ঘুরে ঘুরে দেখতে হবে যদি কোনো সবজি বা ভেজিটেবলস পাই, সেগুলো আস্তে আস্তে কিন করেছি। আর কিছু মালটা কিনেছি, এটাকে দেখলাম ট্যানজারিন বলছে, এখন আমি তো কমলা ভেবে কিনেছি, বাসায় এসে দেখি যে ছোট মালটার মতো খেতে, বাট খেতে খুবই মজা, খুবই টেস্ট। এই ছিল ওভারঅল আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।